हेलो व्यूअर्स, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আপনারা হয়তো ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আপনাদের জন্য আমি একটা মানে দানবাকৃতির ট্রাক মোড নিয়ে হাজির হয়েছি। আর ট্রাক মোডটা মূলত বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসে আপনারা ড্রাইভ করতে পারবেন। আর ট্রাকটার মানে উচ্চতা প্রায় 4 তলার সমান। সো এই দেখেন সামনে কিন্তু আমাদের ট্রাকটা রাখা আছে। যারা যারা মানে ট্রাকটা সম্বন্ধে বিস্তারিত জানতে চান তারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকেন। আর যারা মনে করেন যে না জানলেও হবে তারা ভিডিওটার ডেসক্রিপশন বক্সে ট্রাকটার মোড লিংক পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে চলে যান, নো প্রবলেম। আর যারা যারা জানতে চান বা ফ্যাসিলিটি কী কী আছে তা আপনারা জানতে চান তারা ভিডিওটা দেখেন। আর আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখেন। সো এই দেখেন ট্রাকটার একটা চাকা সমানও আমি হতে পারলাম না, মানে আমাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসের যে ড্রাইভার আছে ওর উচ্চতাও একটা চাকার সমানও না। সো খুবই উঁচু একটা ট্রাক। আর আমরা এখন ভিতরে চলে যাই। সো ভিতরে গেলে আপনাদেরকে এ টু জেড সব কিছু দেখাতে পারবো। সো আমি ভিতরে ইন করি। এই তো আমরা ভিতরে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র, আর ইন্টেরিয়রটাও সুন্দর আছে। এখানে ম্যাপ পাচ্ছেন আপনারা। আমি 3 নম্বর ক্যামেরাতে চলে যাই, তাহলে আপনাদেরকে বিস্তারিত দেখাতে পারবো। সো এখন আমরা ফ্যাসিলিটিগুলো দেখে ফেলি। দেখেন আমি দরজার বাটন যে আছে ডান পাশে ওইখানে ক্লিক করি, ক্লিক করলে কি হয় তা আপনাদেরকে দেখাই। সো আমি দরজার বাটনে ক্লিক করলাম আর সাথে সাথে এই দেখেন এই বাম পাশে কোনায় কিন্তু একটা সিঁড়ি চলে আসছে, এই সিঁড়িটা। সো আমি আবার দরজার বাটনে ক্লিক করি, দেখবেন চলে যাবে। সো ক্লিক করলাম, ওকে চলে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি উপরের আই বাটনের পাশে বা চোখের যে বাটনটা আছে ওইটার পাশে 1 2 3 লেখা কয়েকটা অপশন আছে, আমি 1 ক্লিক করি। 1 ক্লিক করলে এই দেখেন ট্রাকটার মানে যে পিছনে যে মাল নেয়ার জায়গাটা আছে ওইটা উঁচু হয়ে গেছে। সো খুবই জোশ একটা জিনিস ভাই, এত উঁচা জিনিস বা এত উঁচু ট্রাক, একটা হাতির সমান হবে ট্রাকের উচ্চতা। সো আমি আবার 1 ক্লিক করি, এই দেখেন এটা কিন্তু আবার ঠিক হয়ে গেছে। সো 2 ক্লিক করি কি হয় দেখি। এই দেখেন আমাদের ট্রাকটা একটু নিচু হয়ে গেছে বা উচ্চতা কমে গেছে। সো আবারও আমি 2 ক্লিক করি, আবার উচ্চতা বেড়ে গেছে। 3 ক্লিক করলে আপনারা এটা এখান থেকে দেখলে বুঝতে পারবেন কিনা আমি জানি না, বাট ইন্টেরিয়র থেকে বা ভিতর থেকে দেখলে আপনারা বুঝতে পারবেন। সো আমি 3 ক্লিক করি, এই দেখেন এই এই বাম পাশের অর্থাৎ ট্রাকের বাম পাশে আর আমাদের ভিডিওর ডান পাশের যেই মানে আয়নাটা আছে ওইটা নিচে নামা গেছে। সো আবারও আমি 3 ক্লিক করি, এই দেখেন উপরে উঠে গেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ইন্টেরিয়রে চলে যাই, আর ইন্টেরিয়রে গিয়ে যাওয়ার পর আপনাদেরকে একটু ড্রাইভ করে দেখাবো। সো এই ট্রাকটা কে ক্রিয়েট করছে তা আমি ভুলে গেছি, বাট আমি সার্চ করে অথরের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। আপনারা অথরকেও একটু সাপোর্ট করে দিয়েন, কারণ উনি এত কষ্ট করে মানে ট্রাক মোটটা বানাইছে। আর এই ট্রাকগুলো কিন্তু বাস্তবেও আছে, এই ট্রাকগুলো হচ্ছে ড্রাম্প ট্রাক মেবি। সো বাস্তব জীবনেও এরকম ট্রাক আপনারা পেয়ে যাবেন। আপনারা ইউটিউবে যদি সার্চ করেন যে কী লেখে, বিগ ট্রাক লেখে সার্চ করলেও পেয়ে যেতে পারেন। সো আপনাদেরকে কিছু জিনিস দেখাই। দেখেন আমি কিন্তু পুরো রাস্তা বুক করে ফেলছি। ও ভাই, আমি চললে অন্য রাস্তায় মানে অন্য লেনে কোনো গাড়ি চলতে পারবে না এমন একটা সাইজ ট্রাকটার, আটকাই ফেলছে নাকি রে ভাই, এটা কী হইল? ওকে, সো আমরা একটু দেখি বাঁচা টাচা যায় কি না। ওকে, এই তো এই তো এই তো ভাই ভাই ভাই, এটা কী হইতাছে, আমি আটকাই গেলাম কেন? এ ভাই ভাই আটকাই গেছি। আরে ঠিক হয় না কেন? দেখছেন খুবই ঝামেলা, মানে ট্রাকটা ড্রাইভ করতে খুবই ঝামেলা হয়। বা ট্রাকটা শেয়ার করলাম এই জন্যই যে আপনারা মানে আপনাদের বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমস যারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে খেলে তাদের সাথে মানে শেয়ার করতে পারবেন যে ভাই এই দেখ আমার কাছে এত বড় একটা ট্রাক আছে। এটা কিন্তু মূলত এনজয়ের জন্য বা সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য, মানে আমিও এত বড় ট্রাক চালাচ্ছি এটা হচ্ছে মানে বড় কথা। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই তো আর কোথাও যাচ্ছি না, সো আমরা পিছনে এসে যাই। আর এই দেখেন আমি কিন্তু পুরো লেনটা বা 2 লেনের রাস্তাটা পুরোটা আমি বুক করে রাখছি। সো আপনারা আমাকে জানেন যে হাই স্পিড আপনারা কত পাইছেন, বিকজ আমি আর হাই স্পিড চেক করতেছি না, কারণ রাস্তাটা খুবই ছোট, আমি হাই স্পিড চেক করলে মানে কোনো গাড়ির সাথে বাধায় যাইবে। সো আপনারা একটু জানায়েন আমাকে, আর কিছু বলার নাই। সো আপনাদের কী কী মোড লাগবে বা কী কী গাড়ি বা ভেহিকলের মোড লাগবে বাসিটার জন্য আপনারা কমেন্ট করে জানায়েন, আমি যেখান থেকে পারি ওইখান থেকে এনে আমার চ্যানেলে মানে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো আজকের মতো বিদায় নেই, না ভাই বিদায় নিব না, আপনারা একটু কষ্ট করে আমার ফেসবুক পেজটাতে লাইক দিয়ে দেন, কারণ 1 তারিখ থেকে আমি ফেসবুক লাইভ করবো ইনশাল্লাহ। সো আপনারা অলরেডি কিন্তু 600+ হয়ে গেছে, আপনারা একটু কষ্ট করে 1000 লাইক করে দেন। সো এখন বিদায় নেওয়া যায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর যেহেতু করোনা মহামারীটা বেড়ে গেছে সবাই বাসায় থাকার চেষ্টা করেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।